স্বার্থের কাঁটা তারে কে যে কাটে কারে বোঝা বড় দায়, কারো চোখে আলো কারো বা ধূসর কালো বাঁচে হতাশা বোঝা বড় দায়। অগ্নিপথ অগ্নিপথ অগ্নিপথ। আমি তোমাকে চাই, দ্বিতীয়ত আমি তোমাকে চাই, তৃতীয়ত আমি তোমাকে চাই, শেষ পর্যন্ত তোমাকে চাই। কি আমি না মেয়েদের মধ্যে একটা জিনিস দেখে খুবই অবাক হই, কেউ না বুড়ো হতে চায় না। বয়স ঠিকই গতিতে বেড়ে যাচ্ছে, কিন্তু সেটা ধরে রাখার কি আপ্রাণ চেষ্টা। আর তুমি সেই বয়স ধরে রাখার ফর্মুলা বিক্রি করো, তাই তো? আর বলবেন না, এক একটা জিনিস কেনার সময় এমন এক্সপ্রেশন দেয় যে এটাই মনে হয় লাইফের ফার্স্ট অ্যান্ড লাস্ট কেনার এক্সপিরিয়েন্স। আজ রাতে অনেক ভালো ঘুম হবে, একে তো এইসব জিনিসপত্রের বোঝা আর অন্যদিকে ওইসব মহিলাদের বকবকানি। উফ, কাল রাতে আমি কিন্তু বিয়েতে মত দিয়ে দিয়েছি। কি আমাকে ভালো লাগে তো? একই প্রশ্ন তো আমিও আপনাকে করতে পারি। কি পারি না রাইসা? একটা কথা বলি, আমি জানি আপনি কি বলতে চান। আমার মনের কথা তুমি কি করে জানবে? আমি জানি আপনি কি বলবেন, আমি যেন এই চাকরিটা ছেড়ে দিই, তাই তো? আচ্ছা, আপনারা ছেলেরা মেয়েদেরকে এমন দুর্বল মনে করেন কেন? কেন মনে করেন যে আমরা কোনো চ্যালেঞ্জ নিতে পারবো না?
হ্যাঁ বুঝলাম যে আমাকে এরকম ভারী মেকআপ কিটের ব্যাগ বহন করতে হচ্ছে, মানুষের নানা রকম মন্তব্য শুনতে হচ্ছে, তাতে কি আসলে গেল? আসলে আপনারা ছেলেরাই না বেশি ভালোবাসা দেখাতে গিয়ে মেয়েদেরকে দুর্বল করে ফেলেন। আরো তো অনেক কাজ আছে করার মতো। এটাই বা খারাপ কি, ভালো বিক্রি হলে ভালো কমিশন পাবো। আর তাছাড়া এই চ্যালেঞ্জটা কিন্তু আমার অনেক ভালো লাগছে। কি ভুল বললাম? না তো, আমার মনে হচ্ছে আমি ভুল করে ফেলেছি আমার সাথে বিয়েতে মত দিয়ে। তোমার আত্মসম্মান আঘাত দিয়ে জীবনে কোথাও পৌঁছাতে হলে স্ট্রাগল তো করতেই হবে, পথে অনেক বাধা আসবে, প্রতিবন্ধকতাও সৃষ্টি হবে। শুধু শুধু আমাদের ভয় দেখাচ্ছে। আমার তো তা মনে হয় না তালাত। যদি তাই হবে তাহলে সাইফ ভাইয়া ফোন করে ওই লোকটার কাছে ফিরে যেতে চাইতো না। ভাইয়া তো বলছিল যে সে তার কাছে ফিরে যাবে। তাহলে যদি আমরা সাইফকে ফেরত পাই? না না, এ আমি কখনো হতে দেব না, কখনো না। আরেকটা বিষয় লক্ষ্য করেছো তালাত? কি? সে যদি শায়েরকে মেরেই ফেলবে তাহলে ডেড বডি কোথায়? প্লিজ তোমরা চুপ করো, প্লিজ প্লিজ প্লিজ। আমি জানি, আমি জানি সার কোথায় আছে। আমি জানি মাম্মি, আমি জানি সার কোথায় আছে, আমি জানি। কোথায়? ও তো ও তোর মা বোনের কাছেও চলে যেতে পারে, তাই না? হয়তো আমার সাথে রাগ করে গ্রামের বাড়িতে চলে গেছে, হতে পারে না মাম্মি, বলো বলো। যেখানে শায়ের কবিতা আর কবিতার মাকে আপন বলে স্বীকারই করে না, সেখানে ওদের কাছে শায়ের ফিরে যাওয়ার প্রশ্নই ওঠে না। কিন্তু এটা তো সত্যি যে ওরা শায়ের আপনজন, আর শায়ের স্মৃতি ফিরে আসলে ওর সেটা মনে পড়ে যাবে। স্মৃতি স্মৃতি স্মৃতি, আমি এই শব্দটা শুনতে শুনতে একেবারে পাগল হয়ে যাব। আসুক, ফিরে আসুক ওর স্মৃতি, কি হবে? তালাত, ও কি করবে? শামাকে ছেড়ে চলে যাবে? কখনোই না। শামার স্ত্রী কাবিন করে ওদের বিয়ে হয়েছে, এত সহজেই কি কোনো সম্পর্ক অস্বীকার করা যায়? শামা শায়েরকে যে ভালোবাসার বন্ধনে জড়িয়েছে সেটা কখনোই ভাঙার নয়। ম্যাম, বিলিভ ইট অর নট, পুরুষ জাতেই না এরকম। এই ধরনের বিয়ের আগে বউকে চাঁদ তারা সূর্য এমন সব কিছুর সাথে তুলনা করবে, অথচ বিয়ের পর যখন বউয়ের বয়স 40-এর বেশি হয়ে যাবে তখন কি করবে? তখন সেই বউয়ের চেহারা হয়ে যাবে অমাবস্যা। এই ধরনের বিয়ের আগে আপনার চোখ দেখে বলতো আহা কি কাজল কালো চোখ, আর এখন এই চোখের পাশে এই রিঙ্কেল দেখে বলবে ইস এটা তো বেলে মাছের চোখ। আর একটা সময় আপনার এই রেশম কালো চুলের জন্য কি নিয়ে আসতো বলুন তো? বেলি বেলি ফুলের মালা। আর এখন আর এখন কিনা এই চুলের জন্য নিয়ে আসে নানা নাম না জানা ব্র্যান্ডের হেয়ার টনিক। তুমি এত কিছু কি করে জানলে? একদম ঠিক, এখন তো শুধু ছলা কলা করে দুলাভাইকে বসে রাখা সম্ভব।
দেখেন ম্যাম, এই লিপস্টিকটা না আপনাকে দারুণ মানাবে। আচ্ছা, আপনার তো মনে হয় চুলও পড়ছে, তাই না? হ্যাঁ, দেখো একদম টাক হওয়ার বাকি আছে। ম্যাম, এই নিন আমাদের কোম্পানির হেয়ার ক্রিম। এতে আমলকি, শিকাকাই, রিঠা আরও নাম না জানা অনেক ভেষজ উপাদান আছে। আর এটা ব্যবহার করার পরে আপনি ব্যবহার করবেন আমাদের কোম্পানির হেনা, দেখবেন আপনার চুল কেমন রেশম কালো মোলায়েম হয়ে গেছে। তখন তো আপনার এরকম রেশম কালো চুল দেখে দুলা ভাইয়ের রাতের ঘুমই হবে না। আর তখন দেখবেন দুলা ভাই অফিসের ফিমেল কলিগদের সাথে একদমই কথা বলবে না। এই তুমি কিভাবে জানলে তোমার দুলা ভাই লেডি কলিগদের দিকে তাকিয়ে থাকে? আহা আপু, 40+ সব আপুদের দুলা ভাইদের এই একই কাজ, বলতে পারেন এটা তাদের পার্ট টাইম জব। শুনেন আপু, আমাদের কোম্পানির প্রত্যেকটা প্রোডাক্ট আপনি ব্যবহার করুন, দেখবেন দুলা ভাইয়ের সব ইন্টারেস্ট শুধু আপনার উপরেই থাকবে। আচ্ছা ঠিক আছে, তুমি সব প্রোডাক্টের এক পিস করে আমাকে দিয়ে যাও। হ্যাঁ ম্যাম, এক পিস দিয়ে কী হবে? আপনি একটা কাজ করেন, প্রত্যেকটা প্রোডাক্টে ডাবল পিস করে অর্ডার দেন। ওকে ডান, এবার দেখবো মজা, কত ধানে কত চাল। তাই তো বলি, ইদানিং ওর মনটা এরকম উচাটন থাকে কেন, কথায় কথায় অফিসের লেডি কলিগদের প্রশংসা। এবার দেখবো। লোকটা ফোন ধরছে না, এসএমএস পাঠিয়েছে আমাদের সঙ্গে দেখা করতে চায়। আমি আছি মা। তুমি কোথাও যাবে না মা, ওই লোকটার কাছে গেলে সাহেবের খোঁজ পাওয়া সম্ভব। কিন্তু ভাইয়া, I can't believe this. মনে হয় খুলবে না। তাহলে তাহলে উপায়? মাথা তো কিছুই আসছে না। গাধার মতো দাঁড়িয়ে আছিস কেন, বুদ্ধি বের কর। আপু, একটা কাজ করলে কেমন হয়? কি বলে ফেল। শোন, আমরা দরজা ধাক্কা থাকি বন্ধ করে চলো রুমে চলে যাই। কোনো সারা শব্দ না পেয়ে মা নিশ্চয়ই টেনশন করবে যে মেয়েদুটো গেল কোথায়, তখন দেখবে আপনি আপনি দরজা খুলে গেছে। গুড আইডিয়া না? তোর মাথাটা না এত বুদ্ধি নিয়ে তুই ঘুমাস কি করে? হ্যাঁ, ঘুমাতে বুদ্ধি লাগে না। আইডিয়া, আমি
গুড আইডিয়া। ইস, তোমার মাথায় কত বুদ্ধি, এত বুদ্ধি নিয়ে ঘুমাও কি করে? তোকে কে বললাম ঘুমাই? আমি তো ঘুমাই না। হয়েছে, আর বুদ্ধি দেখাতে হবে না। হাত মুখ ধুয়ে নাস্তা খেয়ে এখন আমাকে উদ্ধার করো। বলেছিলাম না। সবাই আমার দিকে হা করে তাকিয়ে আছেন কেন? মানে আমি বুঝতে পারছি না। আরে ভাই, আমি ওকে কি এবার সবাই এরকম পাথরের মূর্তির মতো আমাদের তাকিয়ে থাকলে তো মানে আমি বিষয়টা কিছুই বুঝতে পারছি না। আর বলো না, তুমি বাসায় আসছো না, আর এদিকে একটা ফেক কল আমাদের অবস্থা একেবারে কেরোসিন করে দিচ্ছে। ও, আমার অ্যাক্সিডেন্টের খবর বাসা পর্যন্ত চলে এসছে। অ্যাক্সিডেন্ট? কখন, কিভাবে? স্যার, তুই তো তুমি তো দিব্যি সুস্থ সবল আছো, অ্যাক্সিডেন্ট কীভাবে হলো? অ্যাক্সিডেন্টের কোনো চিহ্নই তো দেখছি না। না, ওই মানে আমি ওই তো একই বিষয়, আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, হঠাৎ করে মাথাটা কেমন যেন মানে চক্কর দিয়ে উঠলো। ওই আমি সেন্সেস হয়ে পড়ে গিয়েছিলাম, তারপরে এক দয়ালু ভদ্রলোক আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেলেন। ডাক্তার দেখে আমাকে সে একই কথা বললো যে একটা ভয়াবহ অ্যাক্সিডেন্টে আমার স্মৃতিশক্তি হারিয়ে গেছে, তো আরেকটা ভয়াবহ অ্যাক্সিডেন্ট আমার স্মৃতিশক্তি আবার ফিরিয়ে দেবে। এইসব আহা বাদ দাও না, সেসব কথা, এসব আজে বাজে বিষয় নিয়ে আপাতত মাথা না ঘামালো চলবে। তোমাকে টায়ার দেখাচ্ছে, যাও গিয়ে রেস্ট নাও। আমারও তাই মনে হয়, শায়ের তোমার রেস্ট নেওয়া উচিত। আর চা কফি জুস কিছু লাগলে বলো, আমি বানিয়ে দেবো। এখন থেকে বাইরে বের হলে সাথে কাউকে নিয়ে বের হও, তাতে তো কোনো সমস্যা নেই, তাই না? কেন, ও কি পঙ্গু নাকি বুদ্ধি প্রতিবন্ধী? হ্যাঁ, যে বের হলে কাউকে সাথে করে নিয়ে বের হতে হবে। আমি বুঝতে পারছি না শ্যামা, তুই এরকমভাবে রেগে যাচ্ছ কেন?